Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear class 10 students, hope you are well by the grace of Almighty Allah. I am also well by His grace. Dear shikhati bondhura, boro boro modhe online class er modhe shagotom. Aaj tomader ami je bishoyti niye alochona korbo seti hocche dekho model question 9 part B er ongsho tukune amra alochona korbo. Dear shikhati bondhura, khyal koro এখানে তোমরা শুনে দেই যে জিনিসটি পাবে দেখো একটা আনসিন পেসেস আছে আনসিন পেসেসটা আগে করে নিচ্ছি এটা তোমাদের 5 নম্বর 6 নম্বর প্রশ্ন आंसर করার সুবিধা হয়ে যাবে দেখো এখানে কি আছে আনসিন পেসেসটা ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং প্রিয়শিকার বন্ধুরা তোমরা বই নিয়ে তোমাদের ইয়েতে বসো অর্থাৎ পড়ার টেবিলে বসো তোমাদের সুবিধা হবে দেখো ওয়ান ডে A lion was sleeping. एक दिन एक शिंको घुमा चलो। A mouse एक टा इधर was playing nearby। माने एक टी इधर पास एक ही कौन चलो? खेल चलो। By chance it ran over the lion's body। होटा देखो एटी शिंके शोरी ले लाभ दे उठलो। होटा एटी शिंके शोरी ले लाभ दे उठलो। The lion एक wake up and became very angry। লাইটে কি করলো দেখো সিংহটি জেগে গেল এবং অত্যন্ত রাগান্বিত হলো সিংহটি জেগে গেল এবং অত্যন্ত রাগান্বিত হলো তারপর খেয়াল করো হি কট দা মাউস এন্ড ওয়ান্টেড টু কিল ইট সে যদি ধরে ফেললো এবং এটিকে মেরে ফেলতে চাইল খেয়াল করো দা মাউস বেগড ফর ইটস লাইফ কি বললো ইঁদুরটি তার প্রাণ ভিক্ষা চাইল ইঁদুরটি তার প্রাণ ভিক্ষা চাইল আউট অফ পিটি দা লায়ন লেট ইট গো কোন আকার শিকারীর দিকে কি হলো যেতে দিল আফটার সাম ডেজ দা লায়ন ওয়াজ কট ইন এ নেট অর্থাৎ কয়েকদিন পর শিকারী একটি জালে আটকা পড়ল দেখো সে হি ট্রাইড হার্ড বাট ফুড নট গেট আউট সে কঠোর চেষ্টা করলো কিন্তু কি করতে পারলো না জাল থেকে বের হতে পারলো না হি রোয়ার্ড লাউডলি সে উচ্চ স্বরে কি করলো গর্জন করতে লাগলো দ্য মাউস হার্ড দ্য রোয়ার অফ দ্য লায়ন ইদুটি সিংহের গর্জন শুনলো ইট রেন টু দ্য নেট এন্ড কাট ইট এটি জালের নিকট কি হলো নিকট দৌড়ে গেল এবং জালটি কি করলো কেটে দিল দ্য লায়ন বিকেম ফ্রি সিংহটি কি হলো মুক্ত হলো বেশ শিক্ষার মতরা এখানে আমরা যে পেসেসটি অর্থাৎ জানসিন পেসেসটি আমরা বললাম বাংলা অর্থ সহ এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে সেটিকে দেখো আমরা শুনতে একটি বললাম একটা লায়ন এবং একটা ইঁদুরের গল্প লায়নটি আর প্রথম পর্যায়ে কি হলো লায়নটি শুয়ে ছিল ইঁদুরটি তাকে ডিস্টার্ব করতেছিল অর্থাৎ খেলা আসলে লায়ন শরীর উড়ে গেছে লায়ন রাগান্বিত হয়েছিল এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল বাট এক সময় কোনো না করে এই ইঁদুরটিকে ছেড়ে দিল লায়ন আবার এই ইঁদুরটি কি করলো পর্বতেতে লায়নটি সমস্যা করেছিল বিপদে পড়েছিল এবং এই কিন্তু ছোট প্রাণীটি লায়নটিকে রক্ষা করেছিল প্রিয় শিক্ষক বন্ধুরা তাহলে আমরা এই পেসেস থেকে একটা ভালো একটা উপদেশমূলক একটা শিক্ষণীয় বিষয় শিখলাম কিন্তু তোমরা এই পেসেসের যে অংশটুকু আমি তোমাদের তালিকা হিসেবে দেবো দেখো তোমরা পাবে এখানে এখানে কিছু ওয়ার্ড মিনিংস আছে দেখো মাউস আমি এখানে লিখে দিচ্ছি এই ওয়ার্ড মিনিংস গুলো তোমরা বালিকাস করে মারা বা মাউস তারপর দেখো বাইসেন্স বাই বাইসেন্স তারপর দেখো অ্যাংরি অ্যাংরি তারপর কিল তারপর পিটি তারপর দেখো রোয়ার অর্থাৎ গর্জন করা খেয়াল করো লাউডলি মানে উচ্চ স্বরে লাউডলি লাউডলি মানে হচ্ছে তোমার উচ্চ স্বরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর তুমি হেয়ার হেয়ার মানে শোনা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ওয়ার্ডিং এই আটটা তোমরা অবশ্যই অর্থগুলো সহ শিখে আমাকে বারিকা সেন্ড করবে আর তোমাদের দেখে শেষ করবে শিক্ষার্থী বন্ধুরা আজকে অনলাইন ক্লাস থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাস আমি এই পার্ট বি এর অংশে পাঁচ এবং সিক্স নাম্বার প্রশ্ন সমস্যা আলোচনা করবো এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম